बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम एवरीवन वेलकम बैक टू माय चैनल बाटचाय सबाई केमन आछेन आशा करी सबाई खूब भालो आछेन तो आज आमि आबारो चले एलाम आपनादेर माझे खुशी काटार एई राउंड टेबिल मैटे टिउटोरियल निये तो एखाने देखुन आमि एकटा राउंड टेबिल मैट तैरि करे रेखेछि एखाने आमि दुई कालारेर उल सूता दिये एई मैटटा तैरि करेछि तो किभाबे एई मैटटा तैरि करते हय चलुन एबार देखे नेई मैटटा करार जन्य एखाने आमि उल सूता निये निएछि रेड कालार एबं ইয়েলো कालार এবং নিয়ে নিয়েছি হুক এটা 3.0 mm প্রথমে একটা নট করে নিতে হবে এভাবে আমি একটা নট করে নিলাম নট করার পরে চেন করব 1 2 3 4 5 6 7 আমি 7টি চেন করলাম 7টি চেন করার পর ফার্স্ট যে চেনটা আছে এই চেনের ভিতরটা স্লিপ স্টিচ করে নিলাম করার পরে এখন 3টি চেন করব করে নিলাম 3টি চেন 3টি চেন করে আমি সার্কেলের ভেতর দিয়ে এখন ডাবল ক্রোশে করব মোট 12টি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি ডাবল ক্রোশে করার পরে আমি প্রথম যে 3টি চেইন করেছিলাম 1 2 3 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে জয়েন করে দিতে হবে আমার ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব তো আমি এখন সেকেন্ড রাউন্ডের জন্য প্রথমে 3টি চেইন করে নিলাম 3টি চেইন করে ফার্স্ট যে ঘরটি আছে আমি এই ঘরের ভিতরে আরও একটা ডাবল ক্রোশে করলাম তো এখানে দেখুন আমার 2টি ডাবল ক্রোশে হলো এরপরে নেক্সট যে চেইনটি আছে এই চেইনের ভিতরেও আমি 2টি ডাবল ক্রোশে করব করে নিলাম আমি 2টি ডাবল ক্রোশে এখন এই যে আমি প্রথম 12টি ডাবল ক্রোশে করেছি প্রতিটা ডাবল ক্রোশের উপরে 2টি 2টি করে ডাবল ক্রোশে করতে হবে তো আমি 2টি 2টি করে ডাবল ক্রোশে এখানে করে নিচ্ছি ফিরে এলাম আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে এখন আমি প্রতিবারের মতো 3 নম্বর যে চেনটা আছে এই চেনের ভিতর দিয়ে জয়েন করে দিতে দিলাম জয়েন করার পরে এখন আবারও 3টি চেন করে চেন করার পরে আমি যে ঘরে চেন করলাম সেম ঘরের ভিতরে আরও একটা ডাবল ক্রোশে করতে হবে মোট আমার একই ঘরে 2টি ডাবল ক্রোশে হলো এবং নেক্সট যে চেনের ঘরটি আছে এই ঘরের ভিতরে একটা ডাবল ক্রোশে করতে হবে তো করে নিলাম একটা এখন নেক্সট যে চেনে আমি 2টি ডাবল ক্রোশে করব 1 2 করে নিলাম 2টি ডাবল ক্রোশে এবং নেক্সট ঘরের ভিতরে আমি একটা ডাবল ক্রোশে করব তো এভাবে রাউন্ডটা কমপ্লিট করতে হবে 2টি 1টি 2টি 1টি করে রাউন্ডটা আমি কমপ্লিট করে নিব তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আরও একটা রাউন্ড করে সরি আরও 2টি ঘর করে দেখাচ্ছি দেখুন এখানে আমি একটা ডাবল ক্রোশে করলাম এখন এই যে নেক্সট ঘর এই ঘরে আমি 2টি ডাবল ক্রোশে করব করে নিলাম 2টি ডাবল ক্রোশে একই ঘরে এখন নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশে এভাবে পুরো রাউন্ডটা এখন আমি কমপ্লিট করে নিব তো ফিরে এলাম আমি এই রাউন্ডটা কমপ্লিট করার পরে এখন আমি জয়েন করে নিব 3 নম্বর যে চেনটি আছে এই চেনের ভিতরে জয়েন করে নিতে হবে জয়েন করার পর আবারও 3টি চেন করে সেম ঘরের ভিতরে আমি আবারও একটা ডাবল ক্রোশে করছি করার পরে নেক্সট চেনে একটা ডাবল ক্রোশে করতে হবে এখানে 2টি চেনে আমি একটা একটা করে ডাবল ক্রোশে করে নিব তাহলে এখানে আমার দেখুন প্রথমে 2টি ডাবল ক্রোশে হলো এবং নেক্সট ঘরে একটা এখন নেক্সট ঘরের ভিতরে আমি আবারও 2টি ডাবল ক্রোশে করলাম করার পরে এই যে ঘর আছে চেনের এই চেনের ভিতরে আমি একটা ডাবল ক্রোশে করব পরবর্তী যে চেনটি আছে সেখানেও একটা ডাবল ক্রোশে করব এভাবে রাউন্ডটা কমপ্লিট করতে হবে একই ঘরের ভিতরে 2টি ডাবল ক্রোশে এবং এই যে পরবর্তী চেন আছে এই চেনের ভিতরে একটা ডাবল ক্রোশে নেক্সট চেনে আরও একটা ডাবল ক্রোশে এখন নেক্সট ঘরে আবারও 2টি ডাবল ক্রোশে 1 2 একই ঘরের ভিতরে 2টি ডাবল ক্রোশে করলাম করার পরে নেক্সট ঘরে 1 এবং নেক্সট ঘরে আবারও একটা এভাবে এখন পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে আমি 2টি সিঙ্গেল সিঙ্গেল ডাবল ক্রোশে করার পরে নেক্সট ঘরে আমি কিন্তু আবারও 2টি ডাবল ক্রোশে করে নিলাম দেখুন এখন এভাবে এই রাউন্ডটা পুরো আমি কমপ্লিট করে নেব তো ফিরে এলাম আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে দেখুন রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে আমার এটা দেখতে মনে হয়েছে এখন
আমি এখানে আবারও জয়েন করে নিব। জয়েন করার পরে এখানে আমি রেড কালারের সুতোটা জয়েন করব। সুতোটা আমার জয়েন করা হয়ে গেল। জয়েন করার পরে এই যে ঘরটি আছে, এই ঘরের ভেতর দিয়ে একটা স্লিপ স্টিচ করতে হবে। স্লিপ স্টিচ করে এখানে আমি চেন করে নিব 1 2 3। তিনটি চেন করার পরে এই যে ঘরটি আছে, এই ঘরটা আমি স্কিপ করব। স্কিপ করে এখন একটা চেনের ঘর স্কিপ করতে হবে। করার পরে নেক্সট ঘরের ভেতরে এখানে আমি আরও একটা ডাবল ক্রোশে করলাম। করার পরে একটা চেন করে একটা ঘর স্কিপ করে আমি পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশে করে নিলাম। আবারও একটা চেন, একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে, আবারও একটা চেন, একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশে। এভাবে এখন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। একটা করে চেন করতে হবে এবং একটা ঘর চেনের একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে আমি একটা করে ডাবল ক্রোশে করে নেব। এলাম আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে। রাউন্ডটা কমপ্লিট করার পরে এখানে আমি তিনটি চেন করে নিয়েছি। তিনটি চেন করার পরে এই যে ঘরটি আছে, এই ঘরের ভেতরে আবারও একটা ডাবল ক্রোশে করতে হবে। করার পরে এই যে ফাঁকা যে ঘরটি আছে, এই ঘরের ভেতরে আমি আবারও একটা ডাবল ক্রোশে করলাম। করে নেক্সট ঘরে আমি যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশের উপরে আমি আরও একটা ডাবল ক্রোশে করে নিলাম। দেখুন এভাবে রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এখানে এই যে আমি এক চেনের যে ফাঁকা ঘরটি আছে এখানে একটা ডাবল ক্রোশে করলাম এবং ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে। এভাবে এখন পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো একই নিয়মে আমি এখানে রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, আপনারা খুব ভালো করে খেয়াল করুন। দেখুন এই যে ডাবল ক্রোশেটা আছে, এই ডাবল ক্রোশের উপরে আমি একটা ডাবল ক্রোশে করলাম এবং এই ফাঁকা যে ঘরটি আছে এই ঘরের উপরে আমি আরও একটা ডাবল ক্রোশে করে নিলাম। এখন এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। তো এখন আমি এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। তো ফিরে এলাম আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে। এখন এই যে তিন চেন আছে, এই তিন চেনের ভেতরে আমি সুতোটাকে জয়েন করে দিলাম। জয়েন করার পরে এই যে ঘরটি, এই ঘরের ভেতর দিয়ে একটা আমি এভাবে স্লিপ স্টিচ করলাম। স্লিপ স্টিচ করে এখানে আমি আবারও রেড কালারের কাজ করব। তো আমি প্রথম যে ঘরটি আছে এই ঘরের ভেতর দিয়ে একটা স্লিপ স্টিচ করলাম। স্লিপ স্টিচ করার পরে দেখুন এখানে এই যে প্রথম চেনের ভিতরে কিন্তু আমি কাজটি করে নেব। সুতাটা খুব টান টান করে নিতে হবে। এখানে আমি সুতাটা কেটে নিলাম না। এখন 1 2 3 তিনটি চেন করে নিলাম। তিনটি চেন করার পরে এই যে ঘরটি আছে, এই ঘরের ভেতরে আমি একটা ডাবল ক্রোশে করলাম। করার পরে নেক্সট যে চেনটি আছে এই চেনের উপরে আমি আরও একটা ডাবল ক্রোশে করে নিলাম। নেক্সট ঘরে আবার একটা ডাবল ক্রোশে। এভাবে প্রতিটা ডাবল ক্রোশের উপরে আমি একটা একটা করে এখন ডাবল ক্রোশে করে নেব। এখানে কিন্তু আমি কোনো চেন করব না। তো একইভাবে আমি এখন পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। তো ফিরে এলাম আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে। রাউন্ডটা কমপ্লিট করার পরে এখন আমি যে তিনটে চেন করেছিলাম প্রথম 1 2 3 এই তিন নাম্বার চেনের ভিতর দিয়ে জয়েন করে দিতে হবে। জয়েন করার পরে আমি এই যে ঘরটি আছে এই ঘরের ভিতর দিয়ে একটা এভাবে স্লিপ স্টিচ করলাম। এখন এখানে আমি আবারও হলুদ কালারের এই সুতোটা জয়েন করে নেব। এখানে আমি হলুদ কালারের সুতোটা জয়েন করে নিয়েছি। জয়েন করার পরে এই যে ঘরটি, এই ঘরের ভেতর দিয়ে আমি একটা স্লিপ স্টিচ করলাম। করার পরে এখন 1 2 3 তিনটি চেন করব।
তিনটি চেইন করার পরে আমি একটা ঘর স্কিপ করে পরবর্তী যে ঘরটি আছে এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। আবার 1 2 3 তিনটি চেইন একটা ঘর স্কিপ করে পরবর্তী যে ঘরটি আছে এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে 1 2 3 তিনটি চেইন একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশে 1 2 3 তিনটি চেইন একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশে। এভাবে এখন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো ফিরে এলাম আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে। দেখুন এখন এখানে আমি কোনো সুতা চেঞ্জ করব না। আমি 1 2 3 তিনটি চেইন করলাম। তিনটি চেইন করে এই যে প্রথম যে চেনের ঘরটি আছে এই ঘরের ভিতরে আমি প্রথম 4টি ডাবল ক্রোশে করব। প্রথম তিনটি চেইন ধরে একটা ডাবল ক্রোশে কাউন্ট করতে হবে। তো হয়ে গেল আমার 4টি ডাবল ক্রোশে। 4টি ডাবল ক্রোশে করার পরে 1 2 3 তিনটি চেইন, তিনটি চেইন দেওয়ার পরে এই যে গোড়ার দিকে যে দুইটি লুপ আছে এই দুইটি লুপকে একই সাথে বের করে নিতে হবে। নিয়ে এখন আবারও তিনটি চেইন, সরি তিনটি ডাবল ক্রোশে, 1 2 3 করে নিলাম তিনটি ডাবল ক্রোশে। তিনটি ডাবল ক্রোশে করার পরে এই যে নেক্সট ঘর এই ঘরের ভিতরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করার পরে নেক্সট ঘরের ভিতরে আবারও আমি প্রথম 4টি ডাবল ক্রোশে করে নেব, 1 2 3 4 চারটি ডাবল ক্রোশে করার পরে 1 2 3 তিনটি চেইন, তিনটি চেইন দিয়ে এখন নেক্সট ঘরের ভিতরে আমি একটা স্লিপ স্টিচ করে দিলাম। পরে আমি এখন তিনটি ডাবল ক্রোশে করব। করার পরে আমি নেক্সট ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে। তো এভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এখানে আমার দুইটি ফুল তৈরি হয়ে গেল। এভাবে প্রতি ঘরে ফুল তৈরি করতে হবে, একটা ঘরে ফুল এবং একটা ঘরে সিঙ্গেল ক্রোশে। দেখুন এখানে আমি আরও কিছু ঘর করে দেখাচ্ছি, 1 2 3 4 চারটি ডাবল ক্রোশে, 1 2 3 তিনটি চেন, তিনটি চেনের গোড়ার দিক থেকে যে লুপটি আছে এই লুপের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করতে হবে। করার পরে আবারও তিনটি ডাবল ক্রোশে করে নিলাম। আমি দুটি ডাবল ক্রোশে আরও একটা করতে হবে, করে নিলাম তিনটি। এখন আমি পরবর্তী ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করলাম। সিঙ্গেল ক্রোশে করার পরে আবারও চারটি ডাবল ক্রোশে করব, 1 2 3 4 চারটি ডাবল ক্রোশে করার পরে তিনটি চেন করতে হবে, 1 2 3 একটা স্লিপ স্টিচ তিন চেনের ভেতর দিয়ে। এখন আবারও তিনটি ডাবল ক্রোশে, মোট একই ঘরে 7টি করে ডাবল ক্রোশে হবে। তো করে নিলাম 7টি ডাবল ক্রোশে। এখন নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, আমি এখন নেক্সট ঘরে কাজ করব। তার জন্য এখানে 4টি ডাবল ক্রোশে করে নিতে হবে, 1 2 3 4 চারটি ডাবল ক্রোশে, 1 2 3 তিনটি চেন, তিনটি চেনের গোড়ার দিক থেকে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর আবারও তিনটি চেন, 1 2 3 এভাবে আমি এখন পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি সিঙ্গেল ক্রোশে করার পরে এই যে 1 2 3 তিন নাম্বার যে চেনটি আছে এই চেনের ভিতরটি এভাবে জয়েন করে দিলাম। একটা সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে করার পরে জয়েন করতে হবে। তো জয়েন করার পরে আমার কমপ্লিট হয়ে গেল ম্যাটটি।
তো এখানে দেখতে পাচ্ছেন আমার ম্যাটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ম্যাটটি কমপ্লিট হওয়ার পরে দেখতে এমন হবে। তো খুব সহজে কিভাবে এই খুশি কাটার ম্যাটটি তৈরি করতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং অবশ্যই অল সিলেক্ট করবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো খুশি কাটার বিভিন্ন ধরনের ডিজাইন পেতে সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর একটি কথা, আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও করার জন্য। এজন্য প্লিজ সবাই আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টস করবেন। তো আজ আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।